সকালবেলা প্রতিদিনের মতনই চলে এসেছি কিচেনে, আর কিচেন থেকে প্রতিদিনের মতনই আমার ব্লগটা স্টার্ট হয়। কোথা থেকে স্টার্ট করবো বলুন তো, কারণ ঘুম থেকে উঠেই বাসি জামাকাপড়টা ছেড়ে আগে আমাকে আসতে হয় কিচেনে। তবে হ্যাঁ, তার আগে অবশ্য ব্রাশটা করতে হয়। কিচেনে আসি, তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি, মানে তার আগে আমার আর কোনো কাজই নেই। আগে ঘুম থেকে ওঠো, ব্রাশ করো, আর এক্সারসাইজ থাকলে যদি সময় হয় করি, না হলে করি না। তারপরে একটু গরম জল খেতে খেতে ব্রেকফাস্টটা বানাই, মানে হানি আর ইয়ে দিয়ে, ওই লেবু দিয়ে ব্রেকফাস্টটা বানাই। তো আজকে ব্রেকফাস্টে বাটি চচ্চড়ি করেছি, একদম নিরামিষ আজকে সব কিছু হবে। আপনারা তো সবাই জানেন আজ মানডে, মানডে মানে অন্যদিন হলে মানডেতে বাচ্চাদেরকে আমি নিরামিষ খাওয়াই না, বাট শ্রাবণ মাসের মানডেগুলো কিন্তু বাড়িতে টোটালি একদম নিরামিষ হবে। আমি কিন্তু কোনো রকম মাছ মাংসে হাত দেবো না বলেই দিয়েছি বাড়িতে। তো সেই কারণে নিরামিষ হচ্ছে বাটি চচ্চড়ি আর হচ্ছে পরোটা, এটা যাবে হচ্ছে ছোটবাবুর ব্রেকফাস্টে আর বাড়ির সকলের ব্রেকফাস্ট। তবে হ্যাঁ, ছোটবাবুর পাপা পরে আমাকে বললো যে আমি কিন্তু খাবো না, আমিও আজকে উপোস করবো, যেহেতু আমি অফিসে যাচ্ছি না, তো আমি উপোসটা করব। তো সোমবার দিনটা উনিও পালন করার চেষ্টা করে, বাট ওনার হয়ে ওঠে না, বাইরে যেহেতু যায় আর সোমবার দিন হলেও ক্যান্টিনে খাওয়া দাওয়া করে, সেই কারণে ওনার হয়ে ওঠে না। তো সেই জন্য বললো যখন বাড়িতে আছি তাহলে আমিও উপোস করবো তোমার সাথে। আমি বললাম ঠিক আছে। তো এই যে ছোটবাবুর জন্য পরোটা রেডি হয়ে গেছে, ওদিকে কিন্তু আলু চচ্চড়িটাও একদম রেডি হয়ে গেছে। এবার ঝটপট করে প্যাকিং করবো আর ওকে নিয়ে ছুটবো স্কুলের পথে। আমাকেই যেতে হবে, ছোটবাবুর পাপা তো যেতে পারবে না। চলুন দিয়ে আসি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোর রিলেট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। সকালবেলা তো দেখতেই পেলেন, ছোটবাবুর জন্য ব্রেকফাস্ট বানালাম, ছোটবাবুকে দিয়ে এলাম, ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, একদম এ টু জেড কমপ্লিট হয়ে গেছে। স্নান হয়ে গেছে, জামাকাপড়ও কাচা হয়ে গেছে, এবার ছাদে যাচ্ছি মিলতে। আজকে সকাল সকাল স্নান করে নিলাম, আপনারা সবাই জানেন আজকে তো মানডে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পুজো ব্যাপার রয়েছে, তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিলাম। আর আজকের আমার চোখ কিন্তু অনেকটাই ভালো আছে, একটু একটু ফোলা আছে বাট ভালো আছে। তো এই চোখটা কাল থেকে একটু প্রবলেম করছিল, মানে বুঝতে পারবেন আপনারা, এই যে মানে ডান চোখটা, আপনাদের দিক দিয়ে তাকালে বাঁ চোখ মনে হবে, তো ডান চোখটা একটু প্রবলেম করছিল, তো এখন ঠিক আছে। এবার যাই, জামাকাপড়গুলো মিলে দিই, তারপরে পুজো করতে হবে, আজকে অনেক দেরি হবে পুজো করতে, শ্রাবণ মাসের সোমবার বলে কথা। গাছের ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার যাই চলুন পুজোটা করে নিই ঝটপট করে। আজকে অনেক কম ফুল ফুটেছে, অনেক কম দিয়েছে, তো কালকে বাজার থেকে ফুল কিনে নিয়ে এসেছি, অসুবিধা নেই। বাজার থেকে কালকে হাকন্দ ফুলের মালা টালা ফুল টুল সব কিনে নিয়ে এসেছি। এবার পরিষ্কার ছরিষ্কার করে নিই, নিয়ে পুজোটা করি। পুজোটা করে তারপরে ছোটবাবুর পাপাও আজকের বাড়িতে আছে, বললো যে যাবো না, চোখটা এখনও কড়কড় করছে, তো আমি উপোস করবো বলে উনি বললেন, উপোস করেন ঠিক আছে, একসঙ্গে পুজো দেওয়া হবে। এইসবে পুজো করে
নিচে নামলাম আর এসেই মাত্র একটু চুলটা আঁচড়ালাম, চুলটা আঁচড়ে নিয়ে এবার যাবো একটুখানি চা বানাবো, চা খাবো। এখন পর্যন্ত জল খাইনি, একটু আগে জল খাবো তারপরে চা খাবো। তা আপনারা শ্রাবণ মাসে কে কে শিব পূজা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কে কে বড় ঠাকুরের পূজা করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি বড় ঠাকুরের উপোসটা করি না, কিন্তু শিব ঠাকুরের পূজাটা করি আমি শ্রাবণ মাসে। সারা মাস ভরি করি উপোস, বাট শ্রাবণ মাসটা একদম ভালোভাবে করি, এটাই আর কি। এই যে চায়ের কাপ হাতে এসে গেছে, এবার একটু শান্তি পেলাম। ছমছম করে বৃষ্টি চলে এসেছে, সবে সপ্তকের মা মানে আমার বান্ধবী ফোন করে কথা বলছিলাম, দুজনে মিলে গল্প করছিলাম, আর দেখি পুরো মেঘ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি, ছুটেছি আমি ফোন রাখো 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 বলে ফোন জানলায় ফেলে দিয়ে আর ছুটেছি। তো ভেজে নিই কোনোরকমে জামা কাপড়গুলো তুলতে পেরেছি। বাপ রে বাপ কী বৃষ্টি! আজকে আমরা লাঞ্চে খাবো হচ্ছে এই যে সাবু দিয়ে দুধ দিয়ে পায়েস বানিয়েছি, এটা আমি খালি খিচুড়ি খিচুড়ি বলছি জানেন তো, তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, সবাই মিলেই খাবো এটা। সব কাজবাজ সেরে ফাইনালি রেডি হয়েছি ছোটবাবুকে নিয়ে আসতে যাবো বলে। আজকের তো বানালাম আপনারা দেখলেন সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়িটা মৌরিলাইটে পোস্ট হবে, ওটা একটা রেসিপি করে নিয়েছি, নর্মালভাবেই করেছি, নর্মালভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর করেছি হচ্ছে ভাত, আলু ভাজা আর ডাল, কারণ বাচ্চারা রয়েছে ওরা খাবে। একদম আজকে পুরো টোটালি নিরামিষ করছি, বাট আমি খাবো হচ্ছে সাবু, আর মানে দুধ সাবু যেটা করেছি ওটাই খাবো, সারাদিন ওটাই খেয়ে থেকে নেবো, রাত্রে না খেলেও হবে অসুবিধা নেই। ফলটল আছে, ফলটল খেয়ে থেকে যাবো, আর যদি মিষ্টি ফিষ্টি আনি তো নিয়ে আসবো আসার সময়, দেখি কি করি। তো চলুন ছোটবাবুকে নিয়ে আসি, এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই যে এই কুর্তিটা কত দিন পরে পরেছি, এইটা যখন ছোটবাবুকে নতুন স্কুলে ভর্তি করি মানে সবে সবে স্কুলে ভর্তি করি তখন এই চুড়িদারটা বানিয়েছিলাম। তো এই চুড়িদারটা একদম গায়ে হতো না, একদম মানে প্রচণ্ড টাইট হতো, ওই জন্য পরা ছেড়ে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আজকেরে পরে দেখি, খালি গায়ে চলে এসেছে, আজকেরে পরে দেখি গায়ে হয় কি। তো দেখলাম ভালোই ফিটিংস হয়েছে, এই যে এই হচ্ছে চুড়িদারটা, তো ভালোই ফিটিংস হয়েছে, গায়ে হয়েছে, তার মানে একটু একটু কমছি, একটু একটু কমছি, কমছি একেবারেই নয় তবু একটু একটু কমেছি, গায়ে হয়েছে এটাই সব থেকে বড়ো কথা। তো পরলাম, যাই ছোটোকে নিয়ে আসছি, এসে তারপর দেখা করছি বিকেলবেলা একদম, কারণ আজকের একটা বড় ভিডিও এডিট আছে, পাখাটা চালিয়ে দিল, ঘরঘর করে আওয়াজ আসবে, খ্যাঁকে করে আওয়াজ আসবে। তো বড় ভিডিও একটা পোস্ট করবো, মানে বিহাইন্ড দ্য সিনসটা পোস্ট করবো সিআইডির, তারপরে হ্যাঁ আসছি বিকেলবেলা। দুধ সাবু করেছি আর কিছু ফ্রুটসও রয়েছে, তো ভাবলাম যে না একটু কিছু মিষ্টি নিয়ে যাই যদি কারোর খেতে ইচ্ছা করে। তো আমাদের জন্য ওই ছোট ছোট লাল মিষ্টি, তারপরে গজা, গজাটা অ্যাকচুয়ালি নিয়েছে ছোটো বাবু, কারণ গজা আমার শাশুড়িমা বলেন যে উপোষের দিন গজা খেতে নেই, গজার মধ্যে কি চালের গুঁড়ো না কি থাকে বলে জানি না আমি সঠিক, তবে উনি খেতে দেন না গজা আর জিলিপিটা, আমাদের উপোষের দিন খেতে দেন না। তো গজা আমি নিয়েছিলাম ছোটো বাবুর জন্য, আর রসগোল্লা নিয়েছিলাম ছোটো বাবু, ছোটো বাবুর দাদার জন্য, আর আমাদের জন্য নিয়েছিলাম হচ্ছে এই যে দই আর হচ্ছে এই লাল মিষ্টি, আমাদের জন্য নিয়েছিলাম। এটা হচ্ছে বড়োবাবুকে দিয়েছি, বড়োবাবু বলে আমি ভাত খাবো না, আমি এগুলোই খেয়ে থাকবো। একটু রেডি হয়েছি, যাচ্ছি বাজারের দিকে। এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে, কিছু কেনাকাটি করার আছে, কারণ ছোটবাবুর পাপা বেরিয়ে যাবে আর ওনাকে আর পাবো না এখন কিছুদিন, সেই জন্য যা যা কেনাকাটি করার আছে কেনাকাটি করে নিচ্ছি, আর একটা সামনের নিমন্ত্রণ আছে তারও কেনাকাটি করতে হবে। হ্যাঁ ড্রপ দেবো, এখন কটা বাজে বল? কি করছিস? আর কে পড়া যাচ্ছে? সেই বাজারে গেছিলাম, তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এসেই মাত্র ওদের জন্য খাবার দাবার করে ওদের খাইয়ে দিয়েছিলাম, আর আমি আর ছোটবাবুর পাপা খেয়েছি সাবু বাতাসা দিয়ে, আর একটু ফ্রুটস খাওয়া হয়েছে, আমি খেয়েছি, ছোটবাবুর পাপা ফ্রুটস খাইনি আমি খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এখন বসেছিলাম ওর জিকের পড়া ধরতে, কালকের এক্সাম রয়েছে পড়া ধরতে বসেছিলাম, আর কমপ্লিট হয়ে গেছে পুরো, ভালো মুখস্ত হয়েছে, এবার দেখা যাক এক্সামটা কেমন দেয়। 28টা পেজ, বাপরে বাপ কি কঠিন কঠিন স্পেলিং, আমারই নিজেরই বলতে কি আমার দাঁত ভেঙে যাচ্ছিলো। যাই পুরোটা কমপ্লিট করতে পেরেছি, এখন হচ্ছে পুরো পাক্কা 11টা, এবার শুয়ে পড়বো। আর কালকে কি মানে আজকের বাজারে গিয়ে কী কী কিনেছি সেগুলো আমি কালকে শেয়ার করবো, আজকের সময় হয়ে ওঠেনি, কারণ ছোটো বড় পড়া ধরাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্না করতে করতে যে কটা শর্টস বানিয়েছি ওই কটাই, সারাদিন বানাতেও পারিনি, আর আজকের উপোস করেছিলাম, শরীরটাও ভালো লাগছিলো না, তো সেই কারণে। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও ফিরে আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। মশারির ভেতরে বসে বসে ব্লগিং করছি আর এই যে ছোটবাবুকে পড়ালাম,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ জন্য বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।